ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا وقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك ضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد بالشاشيات شتباشي
ছিলেন তিনি চিরদিন, তাই তো তাকে ডাকত সবে ভালোবেসে আল আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ফরান ফাকি মায়ার বদন সাড়িয়া সৌকে মুখে সাইয়া তখব খালি রইব ফিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালখন দুনিয়ার যত দোকান আছে এখন সব বর্তমানে খোলা হন না বন্দর বন্দর নারী বর্তমানে, কিন্তু যত বেশি রাইত তত বেশি আল্লাহ রহমতর দরজাল্লাহ খুলিয়া দে হকাশ মহান আল্লাহ। ওখান মনে করি আবার জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, 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 muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Upasthit sommanito askari সম্মানি মাহফিলের সভাপতি সাহেব, বাবার বয়সী মুরব্বিয়া, সমবয়সী তরুণ যুবক বন্ধু, এখন আল্লাহর জাতর কি পর্যন্ত মায়া আমরা রুফরি এই টানটার সময় আপনারা টাকা দিয়ে খেয়ে বইতে পারবো নি বন্ধুর মাঝখান আনিয়া, আপনারা কিতার লোকের কেন বইছেন? আল্লাহর বাই দিছি, আমার বাই দিছি নাই, আমার আগর মৌলানা সবার বাই দিছি নাই, আপনারা এখানে আমার আগে একটা নিয়ত করছেন না যে আমরা আজকে ওয়াজের মাহফিলে যাইতাম, নিয়ত করছেন আল্লাহর কি পর্যন্ত আমরা রুহে মায়া। নবীজি ফরমান, মান হাম্মা বি হাসানাতে, যখন বন্দা নেক খাম করার আগে শুধু ইরাদা করছেন বলে আমি ওখান খরম গিয়া, আল্লাহর যা তখন ভরিস তার লেখো আমার বন্দা একটা নেকি করি লেছে সুবহানাল্লাহ, আর খুশি লেখো আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমরা দান করে লিছেন নি ইমানটা হইলে কি এক আমরা বাদ বাকি দেখুন কর্ম সেরা শূন্য, ইমান তাহলে যত এক কাম করবো আমরা এক এক বাড়ি বাড়ি যাইব। তো আমরা যখন নিয়ত করছি তখন এক শুরু, আর যখন গুণাত আমরা যাই দেখো আল্লাহ কি পর্যন্ত আমরা মায়া করলাম, উফ আমরা দেখেন মায়া আল্লাহ আর হারে খতরা। আমরা শুধু নিয়ত করছি ওখান যে আমরা আজকে ওয়াজও যাইব, আল্লাহ এখন ফরিস্তা লেখো একটা ভাই না মিলে হা, যখন আমরা জায়গা পর্যন্ত আইছি বা কোনো নেক খাম আমরা করি লেছি কুতিবাদ লাহু বি আশরি আমসালিহা, কোন আমার বন্দা দ্বারা দিলে আসলে এক এখন লেখো দশ হকা সুবহানাল্লাহ, আমরা সব সময় খালি বাড়িতে আছি এখন যত বইয়ার তত বেশি সব আমরা হারে খুব সরবার লাগিয়া আল্লাহ, মানুষের দুনিয়ার জমিন আল্লাহ হওয়ার লাগিল বন্দায় আল্লাহ আল্লাহ করে না আল্লাহর জন্য হওয়ার লাগিয়া, আল্লাহ হওয়ার লাগিন আমরা এখানে নকল বইছি না আল্লাহর জন্য তো যাওয়ার লাগিন বইছি আল্লাহ হওয়ার লাগিয়া।
রাবিয়া বসরি তাসগিরাতুল আউলিয়া কিতাবের মাঝে লেখন, রাবিয়া বসরি একদিন হাতর মাঝে আগুন লইলা, হাতর মাঝে ফানি লইলা আর রওনা দিলা গুসা করিবার রইলা। জিগার করলাম সে রাবিয়া, আগুন দি তুমি কিতা করতাই, আরে ফানি দি তুমি কিতা করতে বলে আমি ও কারণ আগুন ফানি লইয়াবার রইছি। দুনিয়ার মানুষের খাও জিগার করার কোনো সাহস সহিত নাই, রাবিয়া বসরি আজকে গরম হয়ে গেছই গেলা হাসান বসরির হসে গিয়া ফোন, হাসান বসরি তুমি না যাওয়া পর্যন্ত রাবিয়ার কন্ট্রোল দেওয়া কোনো মানুষের দ্বারা সম্ভব হইত না। হাসান বসরি এখন রাবিয়া কোন কারণে তুমি এত পাগল হয়ে গেলা বলে, ও হাসান বসরি আমি ও কারণে আমি গরম হয়েছি, আমার দিলের মধ্যে ওখানে আইলো যে দুনিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করে আল্লাহ পাওয়ার লাগি না, আল্লাহ জন্নতের মধ্যে যাওয়ার লাগিয়া, আর মানুষ আল্লাহ আল্লাহ করে গুনাহ থেকে বাঁচে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগিয়া। আমি বারোছি এক হাতের মাঝে ফানি আর এক হাতের মাঝে আগুন, এই ফানি দিয়া সাতটা জাহান্নামের আগুন যদি আমি ঠান্ডা করে দিলাই নিবাইয়া দিলাই তাহলে মানুষে এই জাহান নাম বই আল্লাহ আল্লাহ না করি আমার আল্লাহ খুশ করবার লাগিয়া আল্লাহ আল্লাহ করব। সুবহানাল্লাহ বলে রাবিয়া তোমার আদর মাঝে আগুন কি বলে, ও কারণে আমার আদর মাঝে আমি আগুন লইলাম, মানুষে আল্লাহ আল্লাহ করে আল্লাহ খুশ করবার লাগি নাই, আল্লাহ পাওয়ার লাগি না, এবং দায় আল্লাহ আল্লাহ করে আল্লাহর আটটা জন্নতর মধ্যে দেখেন এখানোর মধ্যে যাওয়ার লাগিয়া। আমার এই আগুন দিয়াম আড্ডা জন্নত যেগুন আছে, এই আড্ডা জন্নত যখন আমি জ্বালাই দিইন মানুষে আল্লাহ আল্লাহ করব, আমার আল্লাহ ভাবার লাগিয়া আল্লাহ 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 কামোবারক নাম হে আল্লাহ 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 ক্যা মোবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকুং কা কাম হে আল্লাহ 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 বড় করিয়া আল্লাহ 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 ক্যা মোবারক নাম হে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুম কিছু হরছে নি? আলহামদুলিল্লাহ গুম হরছে নি? কিছু এখানে গেছে কি নি? মাশাআল্লাহ এখন খাওয়া যাইব নি? কিছু এখন ডোজ দিলে বৃদ্ধির মনে হয় গিয়া এখন তো লইব যা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ গুম যদি আমার আগল মনে সবে খোঁজেন দিছে গুমে ধরিলা যা ছাড়ো দারো বাপড়ার সামনে বইয়া খালি দা গপ সপ হবে খতরা তোরা বাদ দিকে খেলা বলে কিতা কইছো বলে কিতা গপ করছেন আপনারা উড্ডা জন্য খোয়াতে সারা গো বেকার হয়ে গেছে নাকি সব গো বেকার। তোমার নানি যে আগে ছোটো থাকতে হইতা বলে এই রাত কিতা এখন শিয়ালে শুনছো নি বলে না আমরা তো শুনি হুক্কা হুয়া হুক্কা হুয়া শুনি না হিগা বলে কিয়া হুয়া কিয়া হুয়া তারা হিন্দিতে মাত মরণ হিন্দিতে মাতেন তারা লেগে হইল কিয়া হুয়া এদিন কিছু না খাইলা তারা হইল হুক্কা হুয়া হুক্কা হুয়া আরো কিছু লম্বা ব্যাখ্যা করতা তে আমি শিকা নোহার মকসুদ না মকসুদ লগে ওখান যদি সে আমরা ওয়ার শুনিয়া যদি কিছু লইয়া যাইতাম না পারি তে ইন আপনারা আওয়ার আর আমরা হওয়ার কোনো অর্থ নাই আছে নি দেখক আল্লাহ নবীর সাহাবা ইকরাম হলে কি পর্যন্ত তারা নবীজির কথার উপরে তারা গুরুত্ব দিছেন কতখান তারা মানছেন। আমি আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে এক সুরা আমি তিলাওয়াত করছি আপনাদের সামনে আর অসংখ্য হাদিসের নববিয়ত থেকে আমি
একটা হাদিস আপনার তোর সামনে আমি তেলাওয়াত করছি। আল্লাহ যেদিন তৌফিক দেন তখন তোর উপরে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আগে তোরা জিকির আজকার করলাম, গুমটা হরাইলাম, চোখটারে ওয়াশ করলাম, আর মানে বহুত কিছু হরাইলাম গুমটা। এখন আমরা ও মূল জিনিস দিব আল্লাহর না বিয়ে। একদিন সাহাবাই কেরাম হল রেখইলে বলল, আমার সাহাবাই কেরাম হল, আমি হয় একটা ওয়াজ তোমার আনতে করবো, হয় একটা নসিহত তোমার আনতে আমি দিব। ওলা কোনো ব্যক্তি আসো নি যে ডাইন টাইন নিজে ওগুন আমল করে নিবে। আচ্ছা হোক আসান, বারনামীর মানুষ সকলে হোক আসান, বারনামী নামি নাম জফি জফি আইসি, বাজু নাম জফি জফি আইসি, যত নাইবি ফল চিনি না জীবনে আইসি নাই যায় দিয়া। অতলকে ওখান দিল কাতারে সে ওখান নাম কইলাম, যদি নহয় বলে আপনারা আমি তিন সাইডটা বলা বেসর খাম নাই, তিন সাইডটা বলে আমি আপনার তোর কাছে নসিহত দিব বা হয় একটা মাত মাতিমু। আপনারা আগুন হকলে ওলে একজন মানুষ বহু আসেন যাইন লগে লগে আমল করবা, কিবা তো ওলা ব্যক্তির হবা, আউ ইউ আল্লিউ মাই ইয়া আমালু বিহীন না, কিবা তো ওলা ব্যক্তিরে গিয়া কইতা যাইন শোনার লগে লগে আমল করিলেন। আপনারা কইবা যে বলেছে ভাইছো তো একা দূরে দেখেন, আচ্ছা হো আগে বুঝে যদি সুবিধা বলা হয় তাহলে আলহামদুলিল্লাহ, না আউজুবিল্লা কইল ওখান নানি সাহ ওখান নানি আল্লাহর নবীর সাহাবি কি পর্যন্ত ঈমান তার ভিতরে মজবুত আসলো। فقال فقلت فقال ابو هريره قلت انا يا رسول الله ও আল্লাহর হাবিব আমি আবু হুরায়রা আপনার সামনে হাজির। আপনি খোকা আমরা তো ওখান জিগার করলাম মনে বলে কোন জিনিস আগে আপনি আমলের কথা খোকা এর বাদে আমি মানব বাবা দিয়ে আমি কঞ্চু হইম। তাই নু ভাই যাইন উমাই এখন ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রা আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম, আপনার যা কিছু খোয়ান আছে আপনি খোকা আমি আমল করমু, কিবা তো ওলা কোনো মানুষরে গিয়া হইম যে ব্যক্তি এই আমল করিলা। বহুদিন ভাইছি আপনার আমি দরলাম হেরে দিয়া টাইটেলে ভরেছিলাম এখন লোক আইজ উঠাইলাম তানি ধরতাম নানি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নবী সাহাবীর দরলা ফাখাযা বিয়াদি খুযু মানে পাকড়না দরলা নবীজি ফাদা খামসান এক এক করিয়া নবীজি ফাস্টা নসিহত তানে দিলা। কয়টা দিছন? ফাস্টা। এক নম্বর ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি তার নাজাইজ যত খাম আছে যত নাজাইজ খাম সমস্ত নাজাইজ খাম তাকে তুমি তেন বাসি যাও, তোমার তান সবচেয়ে বড় ইবাদত গুজার বনি যাইবা। ইনো কি তা কইছো? জিনিসটা পালা করি আপনারা বুঝবা যে নবীজি ফরমান তুমি তাই নাজাইজ খান তাকিয়া হারাম খান তাকিন বাঁচি যাও সবচেয়ে বড় এবাদত গুজার বনি যাইবা। এতে নির্দিষ্ট কিছু কইছুন নি, নমাজ পড়িও রোজা রাখিও জাকাত দিও হজ করিও তুমি আবিদ বনি যাইয়া কইছুন নি না। তো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম খাম যত খাম আছে, মাংসরে গালি দেওয়া, জিনা করা, মাংসর উপরে তোহমত তোলা, মাংসর মাল সম্পদ হরণ করা, মাংসরে মারা ধরা, মাংসরে কাতল করা, ডাকাতি করা, চুরি করা, এই সমস্ত জিনিস মর্দা বন্ধা যখন বর্জন হরি লাগিব, সুদ হওয়া বন্ধ হরি লাগিব। আল্লাহ নবী ফরমান এই ব্যক্তি সবচেয়ে বড় আবিদ বনি যাইব। জিনিস বুঝছি নি আমরা? নমাজ তো আছে যে আমি বলছিলাম আয়াত কোরআন শরীফ বলছে ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও শব্দ ব্যাখ্যাত গেছে আমার। এখন আমি পরে আমি আয়ার এই আয়াতের তফসির আমি আয়ার পরে এই সুরার মাঝে যে আল্লাহর যাতে এই যে নেক আমলের কথা কইছেন বলে সমস্ত বদ আমলরে বন্ধা বর্জন করো, করতো ওগুলো লাগি ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল তো করবো আর বাদ হামতে গিয়ে না বিজি ফরমাইন যে বাদ রে বাদ মনে করিয়া বাদ তেন বাঁচিয়ে রইল, আর বালা রে বালা মনে করিয়া হেনেকে আমল করলো, ওখান হরত বন্ধা হেউলে গিয়ে আসল মুসলমান। এখন দেখো গা
বন্দা যদি সে আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানে কিন্তু বন্দায় হারাম খায়। এখন এক ব্যক্তি হারাম লাইনে উপার্জন করে সুদ দেখা দিয়া খায়, এই ব্যক্তি যদি সে হারাম খায় তাহলে আল্লাহ নবী ফরমায় এই ব্যক্তি একটা লুকমা যদি সই একটা খামর বাদ যদি সই জানিয়া বুঝিয়া হারাম খাইলায় এই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত কোনো এবাদতি আল্লাহর কাছে কবুল নাই মঞ্জুর নাই। চল্লিশ দিন পর্যন্ত যদি জানিয়া বুঝিয়া খাই যায়, তা মানুষ যখন হারাম হাম থেকে বাঁচি যায় এই মানুষ আল্লাহর অলি বনি যায়। আমি একটা উদাহরণ দিতে গিয়ে একটা ঘটনা আমি হইয়ার, আমরা তো মনে করি আল্লাহর অলি হল তো খালি মনে হয় আল্লাহ আল্লাহ করছেন জঙ্গলের ভিতরে গেছেন আল্লাহ আল্লাহ করছেন আর খালি আল্লাহর বড় অলি বনি গেছেন, ইলা কোনো বিষয় নাই। এর আমরা আল্লাহান মানুষ, তারা নফসে মুতমাইন্না বানাইলেছেন। আল্লাহর একজন অলির ঘটনা আমি হইয়ার ইগুত থেকে শিক্ষা অর্জন, কিচ্ছা কাহিনীর মর মকসুদ না, আমার শিক্ষা অর্জন করতাম আমরা যে আমরা কী পর্যন্ত আসি আর কী পর্যন্ত হললে কতক্ষণ গিয়ে উঠতাম ভারমু, আমরার আগর যারা এরাও তো তখন গিয়ে ফসিতে পারছেন যে আমরা ভারতাম না নিকান। এক বেটা আসলে এই ওলা সুদ ডাট ও পর্যন্ত সুদ ডাট, আপনারা এটা সুদ চলেনি আগামী বছর দেওয়া তার হাইমু নাকি না নিজস্ব ব্যবহার শুরু হয়, সুদ আসেনি আল্লাহকে আসতে আপনারা বাদ দিলেই বা ইগু জঘন্যতম গুণা, সত্যইটা গুণায় কবিরা বাবাও তৈরটা হয়েছেন। সবচেয়ে ছোটো এগু আর সবচেয়ে বড় এগু, সবচেয়ে ছোট গুণা এই বড় গুণা আমাদের সবচেয়ে ছোট একটা আমি হইতাম নি, আপনারা কইবা থেকে আপনার এখানে হইলা কিলা আপনারও সরমে দিল কিলা বা মুনাসিবে দিল কিলা, মুনাসিবে দেন না মরুতে দেন না, এই শব্দ আমি উচ্চারণ করতাম যে মানুষে সুদ খাইল সুদও দেখা দিল এই মানুষের জন্য সবচেয়ে ছোটো গুণা দেখবো এই লোক সত্তরটার মাঝে সবচেয়ে ছোটো এই লোক আপন তার মারে হে বিয়া করলো কিবা তো তার মার লোকে জিনা করলো হো না আউযুবিল্লাহ সুম্মা না আউযুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুণটা হইব এই যেন গুণা যদি সে কোনো মুসলমানে আজকের আওয়াজ শুনিয়া গিয়া বাদর দিন আবার সুদের মধ্যে যদি সে যায় এই মানুষে জানি বুঝি এইরকম গুণা করল, অ মুসলমান কোন পাগল যদি সে সন্তান ব্রেইন আউট যদি সে হয়ে যায় এর বাদে তার মার সঙ্গে গিয়া কোনো দিন কুয়াচরণ বদাচরণ করে না করেনি। কিন্তু আমরা জানি মুসলমান আমরা জানি এইরকম আচরণ করলে এইরকম আমরা যদি সে সুদের মধ্যে টেকা দেই এইরকম আমরা রইব, এইরকম করা ওই যার অত বড় গুণা করা ওই যার, এই সুদ হইল গিয়াম এমন এক জিনিস এই হাবিব আজমি হইয়া এক ব্যক্তি আসলা এই খুব বেশি সুদখুর মানুষ আসলা অলি আর ইমার দিয়ে সুদ খাইছো আগে বুঝছেন না, এই নাল্লার অলি হয়েছেন বাদে আর আগে আসলে সুদকুর মহা সুদকুর শুধু সুদকুর নাই আমরা আড়িয়ে যদি সে যাই আসুন বাড়ির টাকা দিয়া হইমুনি তারা বলে হ্যাঁ আমি আড়িয়ে আইসি অগুন তোর বিনিময় দিয়ে তুই আমারে হইমুনি, কিন্তু কান্লার বন্ধে অধ্যান হইতে গিয়ে হাই আমি তোর বাড়ির সুদর টাকা দিছিলাম এখন অগুন তোর আমি আড়িয়া তোর বাড়িতে আইসি তার বিনিময় তুই আমারে দে, আর না দিলে তোর বাড়িতে ভাড়া মারতাম না। একদিন তান পরিবারে হইন ও আমার স্বামী আজকে ঘরের মধ্যে কোনো কিচ্ছু নাই কোনো রুটিও নাই, রুটি বানাইয়া গরম করতাম তেল পর্যন্ত নাই, এই যে দরু জ্বালাইতাম দরু পর্যন্ত নাই, তোরা দমল আমি আই দেখবা যারা হারাম মাল হারাম খায় আল্লাহ কোরআন শরীফ কইরা বলে এর আর মাল দেখবা বেশ বরকত থাকবো কম বরকত থাকতো না এগুলোর মাঝে, হালাল বস্তু আপনার খামাই খরকে আসতে তুলা তুলায় ওগুত বরকত থাকবো বেশ, আল্লাহর যাতে কইতে এগুত বরকত বেশ থাকবো আর হারাম মাল দেখতে বেশ দেওয়া বরকত বেশ থাকতো না, এল্লা কিন্তু মেসা বলতো দেখার রকম পয়সা আসলে করিবার আলহামদুলিল্লাহ আওতা হইয়া হইয়া মূল্যবান ধরে যা গর্জনা যা থাইলাম আমরা খালি বরকত হইয়া হইয়া এদিন একবার হলাম এটা বরকত যেন হস হসাইন আমি বাজারে গেলে যত করে লইমু তুই নেতেন বেশ লইবি না কম লইবি বলে কি না সমান দান হয়ে আমি গেলে আমার ঠগিলেন আরও মানুষের
মাতি না তো জানি না মাসে শান্তি আপনি তুমি গেলে বাজারে বেটা এখন একটু নয়া কিগু আইছে যা হাম দেওয়ার দিলে যাই যাই হোক টকা খাওয়া পালা টকা নি পালে নাই তো হোম বস্তু হালাল তাহলে কিন্তু বরকত বেশ থাকে আমরা তো যদি সব দেখি ওবা যে হারাম লাইলে 10,000 হইমু আর হালাল হইলে ফাঁসতে তো ফাঁসেগু আমরা ওখান করতাম বলে আলহামদুলিল্লাহ আমার হালাল গইলে ও ফাঁসেগু বলে আলহামদুলিল্লাহ ও হাবিব আজমি তান পরিবারে হওয়ার বাদে হইলা সামান্য সময় তুমি দম লও আমি আইসাই হইয়া তেন জওয়ানা দিলা এক বেটার বাড়িত গেলা যেমনে বেটা বুধ পাইছে হবিবার এই হবিব আজমি বড় ডেঞ্জার সুদগুর কোনো রানী দানি মানত নাই কোনো কিছু বুঝতো নাই তার টেকার দেওয়া লাগবো যেমনে হইকার দেখছে বেটায় ফিসর দরজা বাদি বারইয়া ফাতারে বাগিছে কইছে ইগুর বাংলা আর আই কোনটা মানত নাই বেটি যাইতা খানু লাইন আসেনি যাওয়ার হে ভি যদি বারইয়া দৌড়াইছে গিয়া হইলে হলো না বাড়িতে আসনি বলে না বাড়িত নাই বলিয়া খানু বলে এখন কোন জায়গার মধ্যে গেছেন তাও আমি জানি না এর বাদে দেখা যায় কইলে বটি আমি আইছি তোর বাড়ির মাঝে তুই আমার সুদর বদলা কিচ্ছু দে আমার টেকার বিনিময় কিচ্ছু দে বলে ভাই রে আমার ঘরের মধ্যে কোনো কিচ্ছু নাই শুধুমাত্র আছে একটা ছাগলর হল্লা ছাগলর হল্লা আর কিচ্ছু আমার ঘর নাই তোর টাকা দিতাম এই কোনো কিচ্ছু আমার কাছে নাই আমার কাছে শুধু একটা ছাগলর হল্লা আছে আর কোনটা নাই বলে তে দেখু দে সামথিং ইজ বেটার দেন নাথিং বেটার হইল খানা খানা নাই অগু বলা অগু বাজি খাইতাম হার মতো তের বাদে কইল তো দে অগু দে আল্লাহর বন্দা অগু লিয়া তার বাড়ির মাঝে আইল বিবিরে দেয়ার লো দি দেওয়ার বাদে বিবি কইল আমার স্বামী এখন ঘরের মাঝে দরু পর্যন্ত নাই রুটি বানাইতাম আটা নাই কোনো কিচ্ছু নাই ও আল্লাহর বন্দা দিয়া দিয়া আবার সুদগুরুর বাড়িত গেল গিয়া আবার গেল যেমন যে সুদর মাঝে টেখা নিল ব্যক্তির বাড়িত গিয়া কইল টেকা না দেওয়া পর্যন্ত আমি যাইতাম না নতুবা আমারে এই টেকার বিনিময়ে দরু দে আমারে আটা দেও সারা জমাইয়া বিবি রানি দিয়া হইল অ বিবিও নেও তুমি এখন রান্দা বাড়া করো আমার দেওখানি রান্দা বাড়া খরচন করার বাদে হঠাৎ করে ভিখারি বেটা আইস মেকুরের কাছে গোজা খুঁজে রইয়া মেকুরের খানিও তো গোসা নানি খাইয়াও নয়া খুঁজের বেটা আইয়ার যা কুদাইয়া খাদাই গেলে আমি অত মেহনতে জমাইছে আনিয়া কত হালে দেবা তো যেটা মানুষ আছেন হারাম হালাল তুমি জেগে ঘরে না জেগে বেশ বেশ করে রুজু করে দেবা তো তার কাছে যে হে যে শান্তি আছে এর চেয়ে বেশি শান্তি যে মানুষের আজিরা হাম করে রোজ 200-300 টাকা আজিরা হাম করিয়া দেয় পয়সা পায় ওগুন দেখায় হে আরও শান্তি বুঝা যায় বুঝা যায় না নি হি মানুষ শান্তি নাই যে হারামের মধ্যে কোনো শান্তি নাই কোনো শান্তি নাই আমার কোনো ব্যক্তিগত কোনো আমার শত্রু তো আপনার লগে নাই আর আমি তো আজকে জীবনের হাসটা আইছি আজকে আপনারা দেখছি নি বা আপনারা লগে ইন শত্রু তো আমার আসেনি আমরা তো বুধ ভাই ওখান যে জিনিস আমরা জাহান নামের আগুনিতে আপনারা যাইতে গিয়াম আপনারা অন্ধকারে আটিদ্রা আমরা রাতের মাঝে একটা টস লইয়া আমরা বিপদে হয়ে গেছি এখন দায়িত্ব হইলে যাইন টস আলাতাম দুইটা দায়িত্ব এগুলো তাই নিজে আটি তারপর সবাই দিয়া আলো দেখি দেখি তাই নিজে আটতাম আর তার সঙ্গে খেয়েও থাকলে তাহলে আলো দেখাই দেখাই লইয়া ফর্সা বা দিলিয়া যাইতাম ও বিপদ হয়ে গেছি আমরা আপনারা রে ফর্সা বাইল দিনে ভাল লাগিন ই এত মেহনত খানু কোন জায়গার দাগিয়া কোন সময় বার হয়েছি কেন আইসি ওখান তিনি হয়তো আর এখানে যাওয়া লাগতো পারি আমার আগামী খাইলে লাগে আরো দুইটা হাইলে হান দিয়ে হান মারিয়া মধুয়া আমরা রসুর আছি নি কোন কারণে কোনো টেকার বিনিময় নি দুনিয়া খাওয়ার লাগিন নি বলে না দুনিয়া বর্তমানে মানুষ এমন অবস্থা হইছে আমরা দায়িত্ব হইলে গিয়ে আপনার কাছে পৌঁছাই দেওয়া মানার খাম আমরা আপনার আর মানানির খাম আমরা নাই আপনারা যদি সে বদ্ধ না আমার আল্লাহ এখন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আমি কোনো জাতির পরিবর্তন করে দেই না যতক্ষণ পর্যন্ত তারা নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবো না বা তারা হইতো না
আমরা যদি বদলি না আল্লাহ আমরা ঘুরে দিত না। তো যাই হোক, এই ব্যক্তির বাড়ির মাঝে অধিকার ইয়া হইল, আমি বড় উপাসী মানুষ, আমার গুণ কিচ্ছু দেও আল্লাহর বন্ধায় কুদাম মারি খাদাই দিয়ে রইল। ও সময় বেটিয়ে বেটিরে উঠিয়া কইল, ও আমার স্ত্রী, এখন খানি খাইতাম, তুমি আমারে গোস্ত দেও, রুটি দেওয়া নিয়া। বেটি গেছে ঘরের মাঝে, যাওয়ার মাঝে দেখে খড়াইয়ের মাঝে যখন চামচ মারছে, মারার সঙ্গে সঙ্গে দেখে বাটি লইতে না লইতে এই সমস্ত মাংস, এই যে ছাগলর খোল্লার মাংস সারা রক্ত পরিণত হয়ে গেছে। সারা রক্ত হয়ে গেছে, একটা হক আছে রক্ত খাওয়া কিতা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি হারাম করছি মরা বস্তু এবং এই যে রক্ত যে গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিয়া দিলাইছেন বলে বান্দারে তুমি যে এই সমস্ত জিনিস জোগাড় করিয়া নিয়ে আরাম দিয়া খারাই, এগুন তোমার হয়তো চর্ম চুককে তুমি দেখতে না হারাম না হালাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে প্রকাশ করে দিলাম যে তুমি গুণ হারাম খারাই। রক্ত যেই মাত্র দেখ সন্তান দিলর মাঝে আইছেন, আমি মাংস আমি ধরু, আমি এই সমস্ত বস্তু যেন রুটি বানাইবার লাগে নাটা আমি জোগাড় করলাম, সমস্ত বস্তু আমি হারাম পন্থে আমি আনলাম, এর কারণে এই হারাম সমস্ত বস্তু এক হইয়াম আমার সমস্ত খানি গুণ রক্তে পরিণত হয়ে গেল। লগে লগে আমি মনের মাঝে মন ডর আইল, হইলারে আমি আর ওই না আমি তৌবা করি চাইন, ও সময় আল্লাহর বন্দা গড় থেকে বার হইয়াম রওনা দিছেন। আল্লাহর অলি হাসান বছরের বাড়ির দিকে রওনা দিছেন তৌবা করার লাগিয়া, ওখানে যাইতা বারো আনলে দেখলাম কুটি কুটি বেচ্ছে দেখলাইতরা, হ্যাঁ জলদি হর রে হ্যাঁ তোমার সুদ ঘুরার ইগুর শরীরে বাতাস লাগে যদি সত্যি আমরা আল্লাহর নাফের মান মনে যাইব, ও না বালি বেগুনে বেচ্ছে না তার কিতাব উদ্ধইলা। যখন মানুষ আল্লাহর নাফরমান বনি যায় আল্লাহর মখলুকে এই ব্যক্তিরে ঘৃণা করে, যখন আল্লাহর বন্দা আল্লাহর মায়ার বনি যায় আল্লাহ রব্বুল আলামিনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লাখ যখন জিব্রিল আমার মুখ বন্দার আমি মহব্বত করি আর জিব্রিল তুমি মহব্বত করিলাও, ও সময় জিব্রিলে আসমানের ফরিস্তারে ডাক দেখুন আসমানের ফরিস্তা আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন তাই অমুক ব্যক্তির মহব্বত করেন তুমি তাই আমি জিব্রিলে মহব্বত করি আর ও আকাশের ফরিস্তা তোমরা এই ব্যক্তিরে মহব্বত কান করিলাও। আবার জিব্রিল দুনিয়ার ফরিস্তারে ডাক দেখুন ও দুনিয়ার ফরিস্তা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে মহব্বত করেন তোমরাও আমি জিব্রিলে মহব্বত করি আর আসমানের ফরিস্তায় মহব্বত হতরা আর তুমি তাই মহব্বত করো দুনিয়ার ফরিস্তায়, ও দুনিয়ার ফরিস্তায় মানর খানে খানে আইয়াম দুনিয়ার মানুষের কাছে এখন এই ব্যক্তি সম্মানী এই ব্যক্তি ইজ্জতি আল্লাহর মায়ার খার দেওয়া। গতিকে প্রথমে হয়েছি আমি সব বস্তু আল্লাহর লাগে নইতে তো আল্লাহর মহব্বত আল্লাহর যদি সব মায়ার মরি যায় আল্লাহ দুনিয়া আমরা এত দিলেইব। তো যাই হোক, এই ছোট ছোট বাচ্চাই যে এই ব্যক্তির দেখার মধ্যে ঘৃণা করে, আপনারা সুদগুর দেখলে ভালো লাগে না ঘৃণা লাগে, হয়তো বিপদে পড়িয়ে তারা জান গিয়ে মাঝে মাঝে, হ্যাঁ ফেট খান ভালো থাকে না এগুলো ভাই হাজার নিজাম ফেট এখানে ভালো থাকে না জানি এগুলো সুদ খায়, কোনো সময় মানুষ বিপদে পড়িয়া একবারে বেরো আজি গেলে কোনো সময় খেয়ে যায়, আর আল্লাহর নবী হয়তো যখন তোমাদের ইলে বেরো আজি যেই পায় আমি নবীর সুন্নত আমল করো তোমাদের আল্লাহ সমাধান করে দিলে যাইব ফোকাস বহান আল্লাহ। আমরা এই সময় সুদও দুকাই গিয়ে কুম্বাই দিয়ে গেলে সুদ হওয়া যাইব চাষ্টর নমাজ আপনি ইশলাকর নমাজ ফুড়ি আল্লাহর কাছে গুজব কেন, আমরা জায়গা চিনিয়া জায়গা সময় বুঝিয়ে খুঁজিতে পারি না, এর বাদে আমরা হয়তো হান থেকে ডাকাও চিনি না, আমরা যে সময় ডাকিবার তাহার যদি নমাজ উঠি আপনি খান্তই না একবার দুইবার তিনবার একদিন দুইদিন তিনদিন আল্লাহ সমাধান করতে নেই আপনার সমস্যা, আমরা তো গাইব কুমরা শুদ্ধ দেওয়া যায় সংক্ষেপ বুদ্ধি সিধা সিধা বুদ্ধি আমরা দিব আল্লাহ আমরা রে এই সমস্ত হারাম থেকে আল্লাহ আমরা রেহাই দেব আমরা আল্লাহ ফানা দেব কো আমিন।
তো ছোট ছোট বাচ্চাই দিই ব্যক্তিরে দেখার বাদে সিয়ে সিয়ে দিতে রাখো জলদি হর রে বেটার লজ্জা লাগি গেল বলে আল্লাহ আমি বলে নাফরমান বললাম তোমার মখলুকের মাঝে এটা ছোট ছোট বাচ্চাই আশরাফুল মখলুকা দেখ ইনসানের বাচ্চাই নগুন কুটি কুটি দাদা বুঝুন না গুনতা ওগুন তো আমার গিন্না ভর্তা তে তো আমি কত নিকৃষ্ট হয়েছি অন্য হতে দিগুড়িয়ে গিয়ে আল্লাহর বন্দা তৌবা দিল্লা করিয়া আল্লাহর অলির কাছে গিয়া কইলা আমি এখন ও হতে যাইছেন এবার আবার ঘুরি আইন আইতে সময় ছোট্ট ছোট্ট বাচ্চাই দেন আবার খেলাধুলা খেলাই দিরা মাঠের মাঝে খেলাই দিরা ওই সময় দেখলা আবার ও ব্যক্তি আইতরা ছোট ছোট বাচ্চা দেখেন জলদি সাইডল রে হবিব আজমি এখন তাই আল্লাহর মায়ার মানুষ বনিয়া তাই তৌবা তিল্লা করিয়া তাই নাইতরা আমরা শরীর থাকেন যদি সহ কোনো দুলাবালি তান গাত লাগি যে আমরা বেয়া দমি হইব তোমরা সব জলদি করে সাইড লইলা সুবহানাল্লাহ যে ও মাত্র ব্যক্তি গেল হবা দিয়া তৌবা করিয়া ঘুরিয়া আইতে সময় তার পুরা আল্লাহ হালটা গিলাইছে শেষে আল্লাহর বন্দা ওলা আল্লাহর মায়ার বঞ্চন সমস্ত বস্তু মানুষরে যারা দিছিলা ওগুন সব দিয়া মানুষরে মূল বসে আনিয়া সব আল্লাহর রাস্তা খরচ করিয়া আল্লাহর বন্দা আল্লাহ আল্লাহ এমন মগ্ন হয়েছেন শেষে আল্লাহর যাতে আল্লাহ তার মায়ার বানাইছেন তান দুয়ারে আল্লাহ কোনোদিন হিরাই দিছেন না কোনো মানুষের দুয়া লইতা করে তার কাছে যাইতা সেও সমাজ সমস্যার মাঝে পড়লে তার কাছে গিয়া হইতে বললে আল্লাহর অলি দুয়া করুক আমি ও সমস্যা বিপদের সম্মুখীন হয়ে গেছি তা আমরা গুণা যা হরবার করি লইছি খেউরের 60 বছর খেউরের 50 খেউরের 30 খেউরের 40 খেউরের 20 বছর হয়েছে আপনারা যদি এই সময় পর্যন্ত বলে আল্লাহ যা সময় করি লইছি আল্লাহ বুঝছি না না বুঝিয়া করছি বুঝিয়া করছি আল্লাহ তুমি আমরা মাফ করে দিলাও আল্লাহ রব্বুল আলামিন আমরার জীবনের গুনারে নেকি দি বদলি দিলাইবা এর বাদে আল্লাহ নবী ফরমাইন ওয়ারদা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস তোমার তান কিতা করো আল্লাহ তোমার তান যা দিছে সমস্ত গুলো তুমি তান রাজি আর খুশি হয়ে যাও আমরা কিতা করতাম যা আমরা কিসমত আল্লাহ দিছে আমরা হইয়া না সামগ্রী দিছে আল্লাহ সম্পদ আমার দিছে না আমি না শুক্রিয় করি আর বেটা সারা জীবন বেটির আনিয়ে দে বেটি এখন উঠে না তুলে বেড়া লাগছে আমার ঘরের টাইম একটা দিন দাজুত করি আমার এখন কাপড় চুপড় তো দিছুন না সারা জীবন দিলে মাঝে ওখানে না শুকরি করে আর মানুষ তো না শুকরি করলে আল্লাহ যে নিয়ামত দে এগুলি আল্লাহ নেগে হই আবার লাইন সাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যখন বান্দা আল্লাহর নিয়ামত পাইল আর শুকরিয়া আদায় করলো আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিয়া দিলাই মুসা আলাইহিস সালামের জমানাত আমরা সকলে জানি মুসা আল্লাহর লগে ডাইরেক্ট কথা কথা ডাইরেক্ট না ইনডাইরেক্ট ডাইরেক্ট কুহে তোর ফার জাহান আছে এই ফাড়ও গিয়া তাহলে আল্লাহর লগে ওখানে কথা কর্তা তো যাই তুমি ভাইলে বেটায় গিয়া খাবারে দুমস উলঙ্গ হইয়া বই রইছে সাইরবাদি বালি দি তার লজ্জাস্থান সমর পর্যন্ত গুড়িয়া লইয়া বইছে মানে তার কোনো বস্ত্র নাই শরীর বেবস্ত্র হয়ে গেছে ওই সময় নবী মুসার দেখিয়া হইল অনবী মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম আমার এমন অবস্থা হয়েছে আপনি তো আল্লাহর কাছে গিয়া আপনি কথা করবা আপনি একটা বার্তা আল্লাহর কাছে আমার দুঃখ কান্তা গিয়া হইবা যে আমার শরীরের মধ্যে দুনিয়ার মানুষ ফেটোবাদ না থাকলে মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকে কিন্তু আমার লজ্জা নিবারণ করার মতন কোনো কাপড় আমার শরীরের মধ্যে নাই আমি ওলা বেবস্ত্র আমার কাছে কোনো পয়সা কড়ি নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো আমি কাপড় লইতাম এমন কি একসা নাল পর্যন্ত আমার শরীর নাই আমি ও বালুর মাঝে বই রইছি বালু দিয়ে আমি আমার লজ্জাস্থান আমি ডাকিছি আমি গুরুছি তুমি যাও আল্লাহর কাছে একটা বার্তা কইও যে আল্লাহর কোন আমল করলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমারে তাই বস্ত্র দান করবা খানি দান করবা বিলা ইচ্ছা রেবা আমি কইব গিয়া কিছু দূর যাওয়ার বাদে ও আয়াতর তফসির করিয়া দিতাম আমি ব্যাখ্যা করি আপনারা বুজুগ জিনিসটা বলা করি মনোর খান দিয়া
যে ওয়ার্দা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, নবীজি ফরমান ও ব্যক্তি সবচেয়ে বড় গনি, সবচেয়ে বড় ধনি, যারে আল্লাহ যা দিছে হে গুরুরা সন্তুষ্ট হয়ে গেছে। আর ওয়ার বাদে আল্লাহ তারা নিয়ামত শুক্রিয়া আদায় করছে, আল্লাহ তারা বাড়াই দিলেই। তাই মুসা আলাইহিস সালাম আরো কিছু দূরে গিয়া দেখেন এক ব্যক্তি ওটার সম্পদ চলে, কইলা নবী মুসা, ও নবী মুসা আপনি একটা বার আল্লাহর কাছে গিয়া হইবা যে আল্লাহ আমি যত আল্লাহ দেন আমি তো আল্লাহ শুক্রিয়া আদায় করি, আর আমি হইয়ার বলে আল্লাহ তুমি যা দিছ যা দিছ আল্লাহ আমি সাইয়ার এই সম্পদের হক আমি আদায় করতাম, পারি আর না অত সম্পদ আমার কোন কারণে খালি বাড়তে থাকে, খালি বাড়ে আমার এই সম্পদ এগুলো, ওখান থেকে এক হইয়া চাই। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে গিয়া খান রব্বুল আলামিন আল্লাহ ওলা ব্যক্তির আমি পাইছি, আল্লাহ এই মানুষটা তার লজ্জা নিবারণ করছে তোমার এই জমিনের মাটি বালু দিয়া, আল্লাহ রব্বুল আলামিন কয় ও মূসা তুমি জানো না এই ব্যক্তির আমি আল্লাহ এত নিয়ামত দিছি যত আমি নিয়ামত দিছি, তার যা দে খালি হয় উইছে না, খাইলাম না, দিলা না, উইছে না, ও সমস্ত বস্তু একটা বার্তা আলহামদুলিল্লাহ শব্দ খান্তা বন্ধায় হয় না। অ নবী তুমি গিয়া তারে হইও তার ওটা আমল হইল গিয়া যদি ও বালির মাঝে বইয়া খান্তা হইত বলে আল্লাহ আল্লাহ তোমার দেওয়া বালি দিয়ে আল্লাহ আমি আমার লজ্জা নিবারণ করছি, আমি আলহামদুলিল্লাহ আমার শুক্রিয়া খান্তা আদায় করতো বালির মাঝে তার আমার বালি দিয়ে দেন হে তার লজ্জা নিবারণ করছে। অ মুসা এই ব্যক্তির আমি বেশি করে সম্পদ দিলাম, এই ব্যক্তির আমি যা দেই একটা বার্তা না শুক্রিয় করে না, বলি আল্লাহ আল্লাহ তুমি দিছো, আল্লাহ আমি কিলা নিতাম, আল্লাহ আমি গুণ কিলা হোক কাজা করতাম, আল্লাহ তুমি অত তুমি আমার দিলাই আমি গুণ কিলা আমি সামাল দিমু, ও রকম বন্ধা খালি আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি দিছো এই গুণ হোক আমি কিলা আমি আদায় করতাম। ও আমার বন্ধায় মাতর লোক আমি আল্লাহরে শরিক রাখে আমি আল্লাহরে রেখো আমি আল্লাহ দিলাম তারে, আমি আল্লাহ তারে খাওয়াইলাম, আমি আল্লাহ তারে ফিন্দাইলাম, আমি আল্লাহ তারে সম্পদ দিলাম, এইরকম আমার বন্ধায় খামি আমি আল্লাহর নাম খান্তা লইয়া লিয়া যায়। মূসা আলাইহিস সালাম আইয়া কইলা এই ব্যক্তিরা বলে বাইরে আল্লাহ কইছিল আমি গেছিলাম যে তোর এই যেন বালি দিয়ে তোর শরীর নিয়ে তুমি দাগিয়ে লিয়ে বইছ, তোমার পর্যন্ত নাবি পর্যন্ত গুড়িয়া লিয়ে লজ্জা নিবারণ করছো, তুই নগুন তার উপরে শুক্রিয়া আদায় করি লইতে কইল দেখরাইনি দেখরাইনি বালি দিয়ে আমি লজ্জা নিবারণ করি আর এখন আবো হইতে আনি আল তোমার আল্লাহ নাউজুবিল্লাহ হোক গান কিতাব মাঝে ও বাসা দিয়ে তোমার আল্লাহ ওখান হইয়া দিছেননি আমি অনু আলহামদুলিল্লাহ কইতাম, আল্লাহ নবী হলে জাহিলর লোক এইগুলোকে মাথে তৈত না দিত আটিয়া দেওয়া ধরছেন হরদি হিরিয়া দেখেন হঠাৎ করে জোর আর তুফান আইছে বালুর মধ্যে মরুভূমি জায়গাত বালু এমন জায়গার মধ্যে তুফান ধরে ও জায়গার বালি হাগানো নিয়ে ফাড়ার মতো নকরিলায় এই বালুয়ে যেমন ধরছে আল্লাহর বন্দার লজ্জা যে বালু দিয়ে নিবারণ করছে আল্লাহ রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে তার হাস্তা কিনে সিনাইয়া লিয়া যাইন গিয়া হরদি ফিরিয়ে এসে দেখলাম এই ব্যক্তির যে বালু দিয়া লজ্জা নিবারণ করছে এই বালু তার তল পর্যন্ত এখন আর নাই, একবার সে সাওয়ার মতন অবস্থা নাই, আল্লাহর বন্দা সমস্ত উলঙ্গ ওজন আল্লাহর জাতর না শুক্রি করছে আল্লাহ এই বালি গুণ আল্লাহর এই বালি হইল গিয়া আমার আল্লাহর এই বালি দিয়া তার লজ্জা নিবারণ করছে, হ্যাঁ শুক্রিয়া দেয় করলো না যে আমার আল্লাহর বালি বন্ধায় না শুক্রি করার কারণে আল্লাহ এখন তরে দিয়ে তর এই লজ্জাস্থান আমার আমি আল্লাহর বানায়া বালি দিয়ে তোরে আমি গুড়িয়া দিতাম না। সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
তো সাহাবা হল এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতাম যে আল্লাহ আমরা যা কিছু দিছে অগ্রপুরে আমরা শুক্রিয়া আদা করি, আল্লাহ আমরা নিয়ামতের মাঝে আল্লাহ বরকত দিব, আমরা বাড়াইয়া দিব আল্লাহ। অগুর থেকে আমরা শিক্ষা অর্জন করলাম। এর মাঝে আল্লাহ নবী ফরমাইন ওয়ারদা বিমা কসম আল্লাহু লাকা আতাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তোমার প্রতিবেশী যারা আছেন, তোমার প্রতিবেশী যারা আছেন, তুমি তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করো, মায়ার ব্যবহার করো। আমরা যদি সমাজের মাঝে এক ব্যক্তি যদি উচ্চ লেভেলের হয়, পয়সা করি গড়গড়া, তানতে দুর্বলীগুলো দিয়ে বাসা অতান খোলা থাকে, সব দিক দিয়ে খোলা থাকে। আর নবীজি ফরমাইন তোমাদের যারা নরম দুর্বল যারা আছেন তারা লাগে তুমি তার নরম ব্যবহার করো, নরম মানুষের লোকের নরম ব্যবহার করতে নবীজি ফরমান। আমরা যেন নরম, অন্য আমরা এলামকে গরম। আমরা প্রতিবেশীর লোকে বালা ব্যবহার যদি সে করি করতাম আল্লাহ নবী ফরমান, আর এইরকম যদি সে কোনো ব্যক্তি করে তাহলে এই ব্যক্তির কি পর্যন্ত উপহার আল্লাহ দিব। আমরা এইরকম মানুষ অনেক মানুষ আপনার ঘরে আপনি মাছ দিয়ে খাইতরা মাংস দিয়ে খাইতরা লেখা ঘরের খবর আপনি নেননি। আমরা তো মুসলমান, আমরা মুসলমান, আমরা ও জাত যে যাতে তার অনেক ভাই উপাসন নি না খানি খা এই মানুষের পেট ভরিয়া ওখান খবর লইতে, কিন্তু আজকে হি মুসলমান আমরা আর রইছি না। বন্দা তার বাইরে মারিয়া বন্দা স্যার বাই গিয়া খিলা উঠত ওখান না নি বন্দা তার লাগা বাড়ির মানুষের কি পর্যন্ত কষ্ট, একটা বার্তা বন্দা চিন্তা করে না। ঈদর দিন আইসে তার বাই চিন্তুর লাগেন খাফলর লাগা বাড়ির লালি বাড়ির হরুতে খাফল লই যান, একটা বার্তা চিন্তা করেন না। বন্দায় তার লাগিয়া যা কিছু করে রেল লাগিয়া আপনার মুনাসিব হয়ে গেলে যদি সে আপনি এক বাড়ির মাঝে তিন সাইড ঘর থাকি যায় আপনার উচিত হইল গিয়া এই বাড়িতে আইতে সময় যে আপনি বিস্কুট আনবা কোনো ফসল ফল আনবা কোনো কিছু আনতে হইলে আপনার উচিত হইল গিয়া লাগা করার বা চিন্তা লাগিন তুমি আনতায়। এখন কোন নীতি বেটিনতে দেখবা তো জামার দিন ফসা হয়ে ঘুরা থাকে আর বাজার দিন আজ সময় হমলা গুমলা এ সেই আনছন বাদর দিন দেখবা হরুদা আত দিয়ে আসতুম হবে যা খাগি যা হগে আটি আটি খাইতম লাগা করার কিন্তু দেখি আফসুস করতা। এখন ওখান হয়ে গেছে ওখানে ছিলেন সাহেব হল যে হগে দেখি আফসুস করতো হলো না আনি খাওয়ার তার হরুতারে। আর নবীজি ফরমান তুমি ওখান করো যখন তুমি দিতা খারো তাহলে তুমি বাচ্চা উপরে দেও, আর না পারলে তুমি বাচ্চারে দেখাইও না, তুমি এই বস্তু লুকাই 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 তুমি বাড়িতে আমি বাচ্চা তোর গরো বইয়া খাওয়াও সামান্য না তো দিয়া হগরের বাচ্চা এগুলোর বাচ্চার বাপ নাই কোনো মানুষ নাই তোমার বাচ্চার তোমার বাচ্চার বাবা আছে এই বাচ্চার লাগি আইতে সময় আপেল আনছেন আঙ্গুর আনছেন হ বাচ্চা আগে মুখে দিস আর আপনার বাচ্চা খান এটা কোনো সময় ইসলামে সমর্থন করে না। আপনার যদি সে হলিন যা বড় থাকে তাহলে আগুরে দেখবা আর ছোটো হলিন যাওয়ায় তাহলে বাহল পর্যন্ত আপনার দেখাইবা না আপনার বাহল গুণ আপনি লুকিয়ে নিয়ে অন্য খানো ফালাইবা ওগুলো কি মুসলমান। তোমার প্রতিবেশীর লোকে তুমি মায়ার সুলুক করো মায়ার ব্যবহার করো। দেখো আল্লাহর এক বন্দা হজ গেছেন খালি আল্লাহর বাড়িতে গিয়া হজ শুধু শিখানো নাই হন গে জানালে সব পাইবা যারা গেছেন আল্লাহ তারা আরো শরীর নক আমরা যারা গেছি আমরা নেও শিখানো কারণ নবীজির রোজা দিয়ে তললে মানে যারা কাবরি ওজাবাত লাহু সাফাতি আল্লাহ এই ব্যক্তির নবীজির সাফাত ওয়াজিব হয়ে যায় এই ব্যক্তির জন্নতে নেওয়া যে ব্যক্তি নবীজির রোজাহান তার জিয়ারত করল গিয়া হকা সুবহানাল্লাহ।